আমি কোথাও যদি দেখি যে নারী আছে আর তরুণ আছে তাহলে আমাকে কেউ আটকে রাখতে না আমি দৌড়ে গিয়ে বক্তৃতা আমরা যে ভুলগুলো করেছি এগুলা চাই না যে আপনারা করেন আমরা যে জায়গায় আসলে অক্ষম হয়েছি আমরা চাই না যে আমাদের অক্ষমতার বোঝা আপনারা বহন করেন আমরা যেখানে অনেক কিছু না বলতে পারিনি সেখানে আপনারা না বলতে পারবেন আমরা অনেক কিছু যেখানে হ্যাঁ বলতে পারিনি আপনারা পারবেন এটা আশা করে বসে আছি কতটা যৌক্তিক জানি না কিন্তু আমার কেন যেন মনে হয় এখানে যারা বসে আছেন সবার জীবনের সাথে আমার জীবনের একটা বড় মিল আছে আমরা ওই আজকে সকালে একজনের সাথে মিটিং করছিলাম তো খুব ইন্টারেস্টিং মানুষ একজন আসান প্রাণের তো আমি খালি বলি যে না উই মাস্ট ফাইট ফর দ্য এসএমই এম তো বলে এস মানে বাবা বড় লোক ছিলেন না এটাই তো মিন করতে চাচ্ছেন তাই বললাম জি আমরা আসলে সবাই ওই এস গোত্রের প্রায় বাবা বড় লোক ছিলেন না প্রথম প্রজন্ম ব্যবসায় এসছি প্রথম প্রজন্ম খাটাকুটনি শুরু করেছি এবং এখন আমাদের পরের প্রজন্ম তার মানে আমার সন্তানরা সাংঘাতিক ওরা আরো বড় এস এম কারণ ওরা কখনোই মনে রাখে না যে ওদের বাবা মার কিছু কখনো আছে এইটা অন্তত পক্ষে আমি শেখাতে সক্ষম হয়েছি যে আমাদের যতটুকু আছে সেটাও এক মুহূর্তে চলে যেতে পারে এই ভয়টা ঢোকাতে পেরেছি জীবনে ভয় পাওয়াটা প্রয়োজন এক এক সময় জায়গা সেটা হলো নিজে যখন খুব নিজেকে বুঝে বিত্তবান বা সাংঘাতিক তখন কিন্তু ভয় পাওয়ার সময় এসে গেছে তখন নিজেকে বারবার নিরন্তর মনে করাবেন যে আসলে আমি তো কিছুই না কিছু না ভাবার কিন্তু একটা শক্তি আছে আমাকে আমার অনেক কলিগ বলেন যে আহ আমি নাকি প্রেসিডেন্টের মতো চলি না প্রেসিডেন্টের মতো চলা যে কি এটা আমি নিজেই বুঝে পাই না যে প্রেসিডেন্ট কেমন করে চল প্রেসিডেন্ট সে এবার কিভাবে চলবে এটা তো একটা পদ এটা কিছু দিনের জন্য আছে এখন আছে ষোলো মাস পরে থাকবে না অন্য কিছু করব আবার ব্যবসায় ফেরত যাব লিখবো পড়ব আড্ডা মারব ঘুরে বেড়াবো এই মাইক্রোস্কোপিক ইয়েতে এক্সামিনেশনের আন্ডারে থাকতে হবে না কত আরামে থাকবো কিন্তু কেন যেন আমাদের সমাজে পদ বড় জরুরি

যতবার বলবেন যে আমি এই কর্পোরেট ফেস দেখি আমি ডোন্ট সে দিস ইট অ্যাকচুয়ালি বিলিটলস হু ইউ আর ইউ আর হু ইউ আর বিকজ ইউ ক্যান ইভলভ ইনটু সামওয়ান এলস এট সাম পয়েন্ট ইন ইয়োর লাইফ এন্ড ইউ ডোন্ট ওয়ান্ট টু রেস্ট্রিক্ট ইয়োরসেলফ সো নিজের দম্ভ নিয়ে নিজের শক্তি নিয়ে নিজের গৌরব নিয়ে নিজের প্রত্যয় নিয়ে নিজে দাঁড়িয়ে যাবেন আমি এটুকুন আশা করি আপনাদের কাছ থেকে আর যুদ্ধ যুদ্ধ তো সকাল থেকে রাত পর্যন্ত আমরা সকলে করি আজকে আমি যুদ্ধ করছিলাম প্রায় এত মিথ্যা কথা বলেছি আজকে নোবেলকে নোবেল খালি জিজ্ঞেস করছি আপা কত দূর আমি বলি গুলশান ছাড়িয়ে গেছি তখন কিন্তু আসলে আমি ঢুকিনি জীবনে মিথ্যা কথাও বলতে হয় নোবেলের কাছ থেকে পরিত্রাণ পেতে গেলে মিনিটে মিনিটে আপা কত দূর কোথায় আছেন কি করছেন আমি কি মুশকিল আমার তো ডায়েরিতে লেখা হলো চারটা ও বলে তিনটা আমি তখন বুঝছি না যে কোথায় দৌড়াবো তো এই দৌড় তো জীবনে চলবে এই ফাঁকি দেওয়াও জীবনে চলবে আবার এইভাবে একসাথে কথা বলারও অবকাশ আসবে সবই হয় জীবনে সবই হয় জীবন তো ছেড়ে চলে যায় না আমাদেরকে আমরা জীবনকে ভুলে নানা রকম অন্য স্রোতের সাথে মিশ্রিত হয়ে যাই আর যখন মিশে যাই তখন আবার আমরা যে অবস্থায় ছিলাম সেটাকে মনে রাখি না এটাও ভাবতে হবে যেরকম আমি প্রতিনিয়ত আচ্ছা আরেকটা মজার হলো আমাকে কেউ ম্যাডাম বলে না তো আমাকে স্যার বলে এটা শুনলে আমার খুব মজা লাগে কারণ প্রায়শই আমি স্যার বলার কারণে ইমিগ্রেশন ফর্মে যখন ফিল আপ করতে না মেইল না ফিমেন আমার বিশ্বাস করেন হাত খালি মেইলের দিকে যায় আমাকে একটা নতুন গাড়ি কিনে দিয়েছে আমার বাচ্চারা সেটাও নাকি সাংঘাতিক মেইলেস। মানে মানে কালার ইজ এ গ্রে অ্যান্ড চারকোল কেমন যেন মা এটা দেখলে মনে হয় যে একটা ম্যাসকিউলিন মানে মাস্তান টাইপ আর কি আমি আমার মধ্যে বোধ রমণীয় হবার বোধ বিন্দু মাত্র লেস নেই যার জন্য আমার খুব আপত্তিও নেই বা কোনো খায়েশও নেই কিন্তু আমি মানুষ হিসেবে মোটামুটি নিজেকে ভাবতে ভালোবাসি তো যখনই যে কেউ বলে যে দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট তখনই আমি বলি এক্সকিউজ মি প্লিজ সে দ্য ফার্স্ট পিএইচডি প্রেসিডেন্ট সো ফার্স্ট ডক্টর প্রেসিডেন্ট ইচ্ছা মতো বলি এটাই আমার সাংঘাতিক অহংকার আমি মনে করি যে আমি যেহেতু পঞ্চান্ন বছর বয়সে এসে পিএইচজি করেছি এটা এটা ফুটানি মারার মতো একটা ব্যাপার এবং আল বি ভেরিয়নেস্ট আল বি ভেরিয়নস্ট এভ্রি টাইম এনিবড়ি কলস বি ডক্টর হাক আমার একদম মানে খুব সুন্দর ভাব দেখাই যে কেন বলছেন খামা কেন লজ্জা দিচ্ছেন কিন্তু খুব সুন্দর করে নিজেকে সামলে নিয়ে আবার নিজে ভাবি যে দিস ইজ ওয়ান অ দ্য থিং দ্য আইভ ডন দি আদায় বেস্ট থিং দ্য আই

অ্যান্ড দেয়ার দ্য ফার্স্ট গ্রাজুয়েটস আর কামিং আউট নেক্সট ইয়ার নাইন্থ অফ মে ফ্রম এশিয়ান ইউনিভার্সিটি অফ ফর উইমেন ইনস্ট্রম ইটস অ্যান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চ্যান্সেলার ইজ শারি ব্লয়ার অ্যান্ড মোটামুটি হারভার্ড অ্যালামরা সবাই পড়ান নির্ভুল ইংরেজি বলে বাচ্চাগুলা নির্ভুল বাংলা বলে পিপিই নিয়ে পড়াশোনা করে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করে কিছু নেই কোনো ডিসিপ্লিন নেই যে নেই ইউনিভার্সিটিতে আমরা চেষ্টা করি বাচ্চাগুলোকে ঠিক করে ঠিক রাখার জন্য বাচ্চা বলি এই জন্য কারণ আমরা আসলে এমন একটা সময় দাঁড়িয়ে আছি যেখানে আসলে আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে আসলে আমরা তো একটা অ্যাসপায়ারিং সোসাইটি যখন একটা সোসাইটি অ্যাসপায়ার করে তখন কিন্তু অনেক গ্রিডও ঢুকে যায় গ্রিড ঢুকলে হয় কি পেছনে যে মানুষটাকে ফেলে যাচ্ছেন ওটা আর কখন আমরা ঘুরে পেছনে তাকাই না মি আই সে It's important to actually dream of an inclusive society. And if you don't do it, nobody will. It's important to sound like an idealist. It's absolutely important. Don't ever forget this. If anybody tells you you sound like an idealist, take it as a compliment. আমাকে যখন কেউ বলে যে আপনি ইউটোপিয়ানদের মতো কথা বলেন আমি বলি বলবো বলবো কারণ ঠিক কথাটা বলা ভুলে গেছি আমরা আমরা আর কিন্তু সত্যি কথা ঠিক বলি না ঘুরিয়ে পেঁচিয়ে অনেকভাবে চিন্তা করি ইজ দিস পলিটিক্যালি কারেক্ট অর নট কারেক্ট অনেক কনসিডারেশনে আমরা কিন্তু এড়িয়ে যাই প্লিজ করবেন না বি ডিড ইট ইন আয়ার লাইফস বিকজ উই হ্যাড টু মেক লটস অফ কম্প্রোমাইজেস ইউরো নিড টু কম্প্রোমাইজ ইউ গো ফরওয়ার্ড ফ্রম ইয়ার ইউ আর আপনাদের ঝামেলা তো আমরা নিয়ে ফেলেছি আপনারা একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচের সামনে আগাবেন এবং সত্যি কথা বলা প্র্যাকটিস করেন কিচ্ছু ইউ ক্যান বি স্ট্র্যাটেজিক ইউ ক্যান বি ডিপ্লোম্যাটিক ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ডিং You can be as cautiously as you want to be, but be একদম সোজা মুখের উপর বলে দেবেন কোনো কিছু না পছন্দ হলে আমার সামনে তো লোকজন দাঁড়াতে ভয় পায় কারণ আমি একদম ডেকে বলি যে আপনি তো ফাঁকি বাজ কালকে একজনকে বলেছি উনি অনেক বড় বড় কথা বলেন সারাক্ষণ তো আমি ওনাকে বললাম যে আপনি তো বিরাট বড় ফাঁকিবাজ আপনি প্লিজ আমার সাথে বড় বড় কথা বলবেন না এবং আমার থেকে অনেক বয়স্ক বলে ফেলেছি So I digressed and I apologize for this. So amar Junno, my other better thing is actually watching these workers graduate Po,. That will be my moment of pride. Amar a president, kintu it's just a job for me. It's just a job. Yes, it's a very important sector. Currently, yes, we almost contribute to 86 percent of the economy, employing 4.1 million people. And we have 34 billion dollars worth of export. we've already done 27.63 billion. I think there'll be a dip in export, but even then we'll probably survive. Um, trying times for us, but we go on. And I call Bangladesh a, a land of Phoenix. We always rise from the ashes. কোথায় যেন গিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় এই যে ঘুরে দাঁড়ানোটা এই শক্তিটা কোথার থেকে আসে সবার অন্তর থেকে আসে বাংলাদেশে যত মধ্যবিত্ত আছে এই যে অ্যাসপায়রিং মিডিল ক্লাস আছে সবাই কিন্তু উই আর অল গোয়িং আপ আপ মানে ইন টার্মস অফ কনজাম্পন ইন টার্মস অফ ড্রিমস ইন টার্মস অফ অ্যাসপিরেশন ইন টার্মস অফ এডুকেশন বাট ক্যান উই ডু বেটার ইয়েস উই ক্যান ইয়েস উই ক্যান ইফ ওনলি উই ক্যান অ্যাকচুয়ালি ফোল দোজ বাহাইন্ড আস along উইথ আস খুব ইম্পর্টেন্ট ভাই একটু চিন্তা করে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটা ভালো কাজ করেন বা নিয়ত করেন যে আমি একটা ভালো কাজ করব এবং কারোর জীবনকে একটু হলেও যদি বদলান সেটা মুখে হতে পারে সবসময় টাকা পয়সা দিয়ে না মুখে একজনের কথা আজকাল কিন্তু আমরা কথা শোনাও ভুলে গেছি শুনিও না উই টক অফ দ্য টাইম তাতে হয় কি হারিয়ে যায় আসলে পুরো এসেন্সটা জীবনের হারিয়ে যায় ওই যে শোনাটাও তো কিন্তু জরুরি If you give someone a patient hearing, that's also doing someone great justice. So do it and see how you feel. Amar আমার জন্য কিন্তু আমার স্ট্যান্ডার্ড প্রেয়ার je যে me a better person tomorrow. Ekdom একদম মন থেকে বলি আমি feel je unless যে a better person tomorrow, I'm nothing today. দুটো শব্দ আমার জীবনে খুব ekta একটা হলো বিনয় আরেকটা হল সাহস বিনয়টা খুব জরুরি আমরা পেছনে বসা ভুলে গেছি আমরা সারাক্ষণ সামনে বসি সারাক্ষণ আমি তো এয়ারপোর্টে নেমেই আমি আই আই ফিল মানে আই আই রিয়েলি ফিল ইটস রিডিকুল মোর ভিআইপিস দ্যান রেগুলার প্যাসেঞ্জার উই হ্যাভ মোর গার্ডস এন্ড এসকোর্টস উইথ আস দ্যান জাস্ট লিডিং রেগুলার লাইফস্টাইল তো আমার ব্যাপারটাও বলি আমার যেরকম বাড়িতে চব্বিশ ঘন্টা আনিসার আমি কখনো আমাদের দরজা বন্ধ করিনি কেন যেন এক ধরনের আলসেমি আছে আমাদের চব্বিশ ঘন্টা আমাদের ফ্রান্ট এন্ট্রেন্স ডোর খোলা থাকে মানে আমাদের যারা কাজ করেন আমাদের বাড়িতে চরম আলসে ওই বারবার দরজা খুলতে হবে ওই জন্য খোলাই রেখে দেয় তো যে বাড়িতে চব্বিশ ঘন্টা দরজা খোলা থাকে সেই বাড়িতে আমার বাচ্চারা জোর করে আমাকে একটা গার্ড বসিয়ে দিয়েছে সেই গার্ডের আমার সামনে বসে থাকে এবং যেখানে যে ও আগে আগে দৌড়ায় হয় না কতগুলো বড় লোক থাকে অনেকগুলো গাড়ি পিছনে সামনে গাড়ি সামনে থাকে গাড়ি থাকে অনেক গার্ড থাকে আমার ওরকম একটা বিব্রতকর অবস্থা দাঁড়িয়েছে আমার গার্ড এখানে দাঁড়িয়ে যদি শোনে খুব কষ্ট পাবে কারণ যেখানে যে ও আগে লিফ্টে ঢোকে সারাক্ষণ মানে মনে হচ্ছে যে আমি যেন কিসের মধ্যে আছি আমার যেন কি হয়ে যাবে আমার যে জীবনের কোনো ভয় নাই কে আমাকে মারবে কে আমার শত্রু কিছুতেই আমি বাচ্চা থেকে বোঝাতে পারি না সো দে কাইন্ড অফ মেক শিওর গার্ডেড অনেক সময় আমরা ভাবি যে অনেক ভীতি আমাদেরকে জড়িয়ে ধরে প্রয়োজন নাই আসলে এত ভয় পাওয়ার কিছু নাই তো সাহস রাখেন মনে ইউল গো আ লং ওয়ে আমি যতটুকুন এসেছি অল্প করে হলেও পুরোটাই সাহসের জন্য সাহসের কোনো বিকল্প নেই আপনাকে সাহস করতে হবে সাহস করে সত্যি কথা বলবেন সাহস করে মাঝে মাঝে মিথ্যে কথাও বলে দিবেন যেমন আমি সেদিন বলেছি আমাকে বলছে যে গ্রিন ফ্যাক্টরি নিয়ে একটা কথা হচ্ছে তা বলে যে তোমার গভর্নমেন্ট কি করবো আমি বলছি আমার গভর্নমেন্ট গ্রিন ফ্যাক্টরির জন্য ইনসেন্টিভ তো দিচ্ছেই আরও দেবে আসলে তো ইনসেন্টিভ দেয় না দেয় ট্যাক্স কাট কিন্তু মুখ দিয়ে বলে দিয়েছি আরেকজনকে কনভিন্স করার জন্য যে সব হচ্ছে আমাদের এখানে সেটা বলতে হলে সেটাও বলবেন কিন্তু লাইজ হ্যাঁ হোয়াইট লাইজ হুইচ অ্যাকচুয়ালি ডোন্ট হার্ট অর হার্ম এনি ওয়ান আর ফোকাসটা রাখতে হবে ফর শিওর উইদ উইচ ইউ উইল নেভার মেক ইট টু দ্য নেক্সট লেভেল ইউ মাস্ট মেক শিওর দ্যাট ইউ হ্যাভ দ্য ফোকাস আর ঝাড়ু দিলেও ভালো করে দেবেন বারবার আমি এটা বলি ঝাড়ু দিবেন তো দেন আপত্তি নেয় ভালো করে দেবেন যে যে অবস্থানে আছেন যে জায়গায় আছেন ভালো করে দেবেন এবং আশা করি দ্যাট উইল টেক ইউ ফরওয়ার্ড টু দ্য নেক্সট লেভেল আমাকে যদি এখন বলেন আমাকে ওই দেয়ালটা পরিষ্কার করতে আই প্রমিস ইউ আর দ্যাট আই উইল ডু ইট টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি অ্যান্ড আই উইল নট থিঙ্ক যেটা আমার কাজ না সব কাজই আমার কাজ এনিথিং এক্সেপ্ট কুকিং আই এম হরবল কুক এক্সেপ্ট কুকিং বাকি মোটামুটি ও ছবি আঁকতে পারি না গান গাইতে পারি ছবি আঁকতে পারি না রান্না করতে পারি না দুটো জিনিস একেবারেই পারি না আচ্ছা আর ব্যর্থতা স্বীকার করার মধ্যেও একটা এক ধরনের সাফল্য আছে এটাও ভেবেন এনিওয়ে ইটস গুড টু বি হিয়ার এখানে ম্যারেড কজন হাত তোলেন তো উড়ে তো ম্যাক্সিমাম তো দেখি আনমায়ের আছে আনমায়ের আছে 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 বাচ্চা কাচ্চা আছে কজনের হাত তুলেন ওর তো দেখি একই রকম বিবাহিত এবং সন্তানও আছে সবই আছে কাজে তো আপনাদের অনেক রেসপন্সিবিলিটি কি সাংঘাতিক কজনের একটি সন্তান মাত্র হাত তোলেন কজনের একাধিক না এটা সমান সমান প্রায় সমান সমান নট ব্যাড নট ব্যাড এটা আর একটা বড় রেসপন্সিবিলিটি আমার তিন ছেলে মেয়ে কাজে আমি জানি যে বাচ্চা মানুষ করতে গেলে কি করতে হয় এবং আমার বরের সাথে আমার তিরিশ বছরের সংসার খুব ইন্টারেস্টিং একটা সংসার এরকম পার্টনারশিপ হয় না উইওয়ার নট বেস্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ঝগড়া করতাম সাংঘাতিক কিন্তু পার্টনারশিপে আই ডোনিঙ্ক আই রিয়েলি অনেস্টলি আই সিন এনি বেটার পার্টনারশিপ হোয়াট হোয়াট বিটুইন আনিস অ্যান্ড মি আর আনিস আমার জন্য আসলে পাস্টেন্স বলতেও আমার কষ্ট লাগে তিরিশ তারিখে ওর দু বছর হবে তো আমি খালি ভাবি যে আসলে কত অপ্রত্যাশিতভাবে মানুষের প্রস্থান হয় আর আমরা কত অসহায় সব মিলিয়ে আমরা যে কখনোই জানি না যে আগামী মুহূর্তটায় কি করব যেটা দিয়ে শুরু করেছিলাম সেটি সেই মানে আমি আসলে সেই অনিশ্চয়তা দিয়েই শেষ করতে চাই যে এত অনিশ্চিত জীবনে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই সারাক্ষণ নিজেকে নিজেই তাড়া করে ফিরবেন তার মানে ইউ হ্যাভ টু বিসলেস ইউ হ্যাভ টু বিজাইল ডিজিটাল ডিজিটাল তো ফর শিওর আই মিন উই আর অল লিডিং ডিজিটাল লাইফ মডার্ন ফর শিওর আই মিন থিঙ্ক মডার্ন ইজ এন আন্ডার এস্টিমেশন অফ দ্য agile I'm not too sure whether all of us are agile, but agility is something that we need to actually develop. In a business that you are in, you need to be completely flexible and you need to be agile, you need to be responsive, without which, you will not make it to the next level.